নমস্কার বন্ধুরা মিক্সফিউজেন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি লাউ পাতায় চিংড়ি পাতুরি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত হয় গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে তো আপনারাও অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন তো চলুন এই চিংড়ি পাতুরি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ এখানে আমি এরকম ছোটো সাইজের চিংড়ি ব্যবহার করেছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসাটা আমি ছাড়াইনি আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন খোসাটা থাকলে দেখতে বেশ ভালো হয় একটু লাল কালার আসে সেই জন্য দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার এদিকে একটা মিক্সির জারের মধ্যে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা গোটাও দিতে পারেন আর কেটেও দিতে পারেন কারণ মিক্সিতে এটা পেস্ট হয়ে যাবে তো আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর মিহি করে পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা বানানোর পর দেখুন এবার ওই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এভাবে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দু একটা মশলা মেশাতে হবে প্রথমে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে একটা বেশ ভালো কালার আসবে আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি কারণ সর্ষের মধ্যে একটা ঝাঁঝালো ভাব থাকে চিনিটা দিলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দিলাম দু চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় এবার চিংড়ি মাছটা এখানে আপনারা কাঁচাও দিতে পারেন আর ভাজাও দিতে পারেন তো এখানে আমি একটু হালকা করে নেড়ে নিয়েছি অর্থাৎ তেলে একটু ভেজে নিয়েছি দিয়ে মিশিয়ে নিলাম এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি লাউ পাতাগুলো রেডি করে নেব এর জন্য আমি নিয়েছি এখানে বেশ কিছু কচি লাউ পাতা এই লাউ থেকে এই পাতাগুলো বের করে নিয়েছি নিয়ে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব যেগুলো বিশেষ করে কচি পাতা সেগুলোই সাধারণত নেওয়া হয়েছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব জল ঝরানোর পর এবার এই পাতার মধ্যেই ওই মশলাটা এবার দেব এবারে এখানে আমি তিনটে পাতা নিচ্ছি তিন থেকে চারটে পাতা নিচ্ছি একটু মোটা মোটা বানাবো কারণ একটা পাতার উপর দিলে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে সেজন্য আমি এখানে তিন থেকে চারখানা পাতা নিয়ে নিচ্ছি আর যেহেতু আমি একটু বড়ো বড়ো সাইজের করবো সেজন্য কিন্তু পাতার পরিমাণটাও একটু বেশি নিয়েছি এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা মশলা দেবো কারণ আমি এখানে দুটো বানাবো আর বড়ো সাইজের দুটো বানাচ্ছি আপনারা চাইলে এগুলো দুটো করে পাতা দিয়ে কম কম করে দিয়ে অনেকগুলো বানাতে পারেন এবার দেখুন সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিলাম যাতে কোনো মতে খুলে না যায় এবার সুতোটাকে কেটে নিচ্ছি এভাবে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসেই বানাবো প্রথমেই লা পাতা দেবো তিন থেকে চারটে আর লাউ পাতাগুলো একটু মেলে মেলে দিতে হবে চারদিকে এবার বাকি যে চিংড়ি এবং মশলাটা আছে এটাও দিয়ে দিলাম এবার দেখুন এটাকেও ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে কোনো দিকে বেরিয়ে না আসে আর মশলাটা আপনারা জল কম দেবেন সর্ষেতে তাহলে কি হবে চারদিক থেকে কিন্তু বেরোবে না এবার এটাকেও খুব ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি খুব ভালোভাবে এখানে আমি বেঁধে নিলাম এবার এদিকে কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দেবো এক চামচের মতো এখানে খুব একটা বেশি সর্ষের তেলের প্রয়োজন নেই সেজন্য এক চামচের মতোই আমি সর্ষের তেল দিচ্ছি আর এখানে অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন পাতুরি না কিন্তু ভালো ফ্লেভার আসে না সাদা তেলে তো সেই কারণেই সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে এই তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে পাতাগুলো দিয়ে দেব অর্থাৎ যেগুলো আমি পাতড়ি বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার কিছুক্ষণ ওয়েট করব মিনিট পাঁচেকের মতো একদিকটা হয়ে গেলে উল্টে দেব উল্টে দিয়ে আরও একবার আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে দেব দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর একদিকটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আর দিকটার জন্য ঢাকা দিয়ে এবার নামিয়ে নিতে হবে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি লাউ পাতাও সেদ্ধ হয়ে গেছে চিংড়িও কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবার আপনাদের আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আর এই লাউ পাতার যে পাতুরি এই পাতুরিটা দুভাবে খাওয়া যায় আর এই দুভাবে কিভাবে খাবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সমস্ত আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন এখানে শুধুটা কেটে পাতার ভেতর থেকে চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে আর ভীষণ ভালো একটা কিন্তু গন্ধ বেরিয়েছে এবার আমি বললাম যে আপনাদের এটার দুভাবে খাওয়া যায় তো দুভাবে খাওয়ার জন্য অনেক সময় কি হয় বাচ্চারা এই পাতাটা চিবিয়ে খেতে চায় না বা অনেকেই এমন আছেন যারা এই পাতাটা চিবিয়ে খান না ওপরের মশলাটা তুলে খেয়ে নেন কিন্তু লা পাতার গুণাগুণও অনেক তো সেই কারণে আপনারা করবেন কি মশলাটাকে একটা বাটির মধ্যে রেখে দেবেন রেখে দিয়ে মিক্সির জারে পাতাটাকে পেস্ট করে নেবেন পেস্ট করে ওই মশলাটার সাথে আবার এই যে পাতাটা বেটে রাখলাম এই পাতাটা এর সাথে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে যারা লাউ পাতা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খাবে তো এইভাবে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি দেখুন একটা বোলের মধ্যে পুরোটাকে মেখে নিয়ে নামিয়ে নিলাম আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ